संगीतेर ব্যাপারে বলা যাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সংগীতের বাদ্যযন্ত্র সাধারণ নিয়মে সবই নিষিদ্ধ। তবে তিনি যেটা অনুমতি দিয়েছিলেন সেটা দাফ, একপাশে খোলা ড্রাম যাকে বলা হয় ডাফ বা ডাফলি, বাকি সবগুলোই নবী নিষিদ্ধ করেছেন। কারণ আপনি যদি ভেবে দেখেন এটা আপনাকে দূরে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, সর্বশক্তিমানকে স্মরণ করা থেকে। এই কারণে যখন আমরা এরকম গান শুনি, যেমন ধরেন সিনেমার গান হোক, সেটা হিন্দি, মালায়ালাম, তামিল বা অন্য কিছু, আপনি দেখবেন যে এই হিন্দি সিনেমার গানগুলোর বেশিরভাগ কথাই একেবারে বাস্তবতা বহির্ভূত। আপনি জানেন যে নায়ক নায়িকাকে বলছে, আমি তোমার চাঁদ তোড় কে লেগে আওয়াঙ্গা, আমি তোমার সিতারে তোড় কে লেগে আওয়াঙ্গা, আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসবো, আমি তোমার জন্য তারা নিয়ে আসবো। আমরা জানি এটা সম্ভব না, কোনো মানুষ তার প্রেমিকার জন্য চাঁদ তারা নিয়ে আসতে পারে না। তবুও আমরা বলে থাকি পরিস্থিতি বা আবেগ ইত্যাদির কারণে। তো এই কারণে সাধারণ অনুশাসন হচ্ছে যে সঙ্গীত একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে নিয়ে যায়। এ কারণে আমাদের প্রিয় নবী বাদ্যযন্ত্রকে নিষিদ্ধ করেছেন দাফ ছাড়া। অথবা সাধারণভাবে কণ্ঠস্বর, উদাহরণস্বরূপ যদি কেউ কোরআন আবৃত্তি করে তার কণ্ঠ সুন্দর, সেটা ঠিক আছে, কারণ এটা একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিয়ে আসে। নেপথ্য বাদ্যযন্ত্রের আওয়াজ থাকলে যদি এটা একটা বিশেষ আবেগের সৃষ্টি করে, তাহলে গান গাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে মুবাহ, ঐচ্ছিক, যতক্ষণ পর্যন্ত গানের কথাগুলো নিয়ে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। যদি গানের কথাগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাহলে সে ধরনের গানও নিষিদ্ধ। বাজনা ব্যাপারে কোরআন কারিমে সুস্পষ্ট নিষেধাজ্ঞা নেই, তাফসীর বলা হয়েছে। তবে সহিহ বুখারীর হাদিসে বাজনাকে নিষিদ্ধ হারাম, মদের মতোই হারাম বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের কিছু মানুষ ইস্তাহাল্লুনাল মাআজিফ, যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, জি, আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন বা ধ্বংস করে দেবেন, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এছাড়া অন্যান্য অনেকগুলো সহিহ হাদিসে বাদ্যযন্ত্র ব্যবহারে নিষেধ করা হয়েছে। এই জন্য ফুকাহায়ে কেরামের অধিকাংশ বাদ্যযন্ত্রকে হারাম বলেছেন, বাদ্যযন্ত্রবিহীন সাধারণ গান এটা বৈধ বলেছেন। যদি কথা আমরা মোহতারাম আরেকটা হাদিসে জানি যে ওই দফবরে যে একটা জিনিসকে হাদিসের পরিভাষায় একটা বিষয় আছে যে এক পার্শ্ব খোলা, ওইটা ব্যবহার করার, জি, দফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ এবং এই জাতীয় আনন্দের দফ ব্যবহার করতে অনুমতি দিয়েছেন, সেটা তারা করেছেন। কিন্তু এটা হলো স্বাভাবিক সামাজিক লোকাচারের, এটা উচ্চাঙ্গের কোনো বাদ্যযন্ত্র নয়, এটা তিনি ব্যবহারের অনুমতি দিয়েছেন বিবাহ বা ঈদে, এটা, জি, আনন্দ প্রকাশ করবে বাচ্চারা, এটা করা যেতে পারে। তবে সাধারণভাবে বাদ্যযন্ত্র ফুকাহারা হারাম বলেছেন, দু একজন ফকি জায়েজ বলেছেন। এটা আমাদের মুসলিমদের উচিত এই ধরনের ক্ষেত্রে, হাদিস যেহেতু নিষেধ করছে, অধিকাংশ ফকি নিষেধ করছেন, এটা কোনো কারণ বা ক্লু খুঁজে এটাকে হালাল করার চেষ্টা না করে এটা বর্জন করে নিজেদেরকে নিরাপদ রাখার চেষ্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিয়ের আসরে ছোট দুটি মেয়ে, কয়েকটা মেয়ে দফ বাজিয়ে গান গাচ্ছিল নেচে নেচে, এটা তিনি ওকে করেছেন। দফ যেটা হলো এক পাশ খোলা আর এক পাশ বন্ধ, তো ছোট্ট, তাও বিয়ের আসরের জন্য তিনি অ্যালাউ করেছেন, অন্য সময়ের জন্য নয়। এবং এটা কোনো মুরব্বীর জন্য অ্যালাউ করেন নাই। এখন আমাদের দেশে যেই বাজনার ছড়াছড়ি চলছে, মানুষকে বানর আর শূকর বানানোর একটা পায়তারা চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে বানর শূকর হয়ে যাবে মানুষ। সাহাবায়ে কেরাম বললেন কারা? বলছেন নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু তারা গায়িকা নায়িকাকে মাথায় উঠাবে, ভালোবাসবে, রাতে ঘুমাতে যায় গান শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণায় বলছেন, যারা রাতে গান শুনে ঘুমাতে যায় এরা মারা গেলে জানাজা দিও না, জানাজা দেওয়া নিষেধ করেছেন। বিষ্ণু বুখারী বর্ণায় বললেন, আমার উম্মত চারটা জিনিসকে হালাল করে জাহান্নামী হবে। প্রথম বাদ্যযন্ত্র, প্রথম হলো স্বর্ণ, দ্বিতীয় হলো রেশমি কাপড়, তৃতীয় হলো মদ, চতুর্থ হলো বাজনা। এখন দেখেন মাআজিফ, যে কোনো নোংরা জায়গার প্রথম এলিমেন্টটা কি? বাজনা। পাশ্চাত্য পৃথিবীতে ঘুরেন, যেখানে যা বাজনা দিয়ে আকর্ষণ করা হয়, তারপরে মদ, তারপরে যা হওয়ার তাই হয়। बर्जनीय विषय सेड़े देवा फरज तारकुल घना वाल मजामिर गान बजना ए गान बजना सेड़े देवा फरजे आईन गान बजना एमन एक अपराध बड़ो धरनेर कबिरा गुना किन्तु कबिरा गुनाटा एखन हालाल हो गेछे माने केउ गुनाई मने करे ना गान बजना चलतेछे गाड़ीर मध्ये विभिन्न जायगाय माने एटा जे गुना एकटा कबिरा गुना हच्छे एटार जन्य जाहान्नामे जाते होबे कबरेर आजाब होबे एई अनुभूतिटाई मुसलमान एखन हाराई फेलछे देखा जा क्यों गुना मन करते ना गाड़ी मध्य चलते एक मुसलमान बोलते ना भाई गान बंद करें जदि एकजने बोले गान बंद करें बर ताके उल्टा सबाई धरे गान बंद करबे केन आमरा शुनबो माने मने हच्छे जिनि बंद करते बोलछेन उनि अपराध करे फेलछेन बाकी सबाई एटाके हालाल बानिये निछेन एजोन्नो नबी साल्लाल्लाहु आलैहि स्पष्ट बोलछेन सहिह आल बुखारीर 5595 नम्बर हादिस नबी साल्लाल्लाहु आलैहि बोलेन ला याकुनान्ना मिन उम्मती अक़वामुन आमार उम्मतेर मध्ये एमन एकटा समय आसबे यस्ताहिल्लूनल हिर्रा वल हरीर वल खमरा वल माज़िब चारटा जिनिसके आमार उम्मतेर किछु लोकेरा हालाल बनाय फेलबे एक नम्बरे तारा ज़िनाके हालाल बनाय फेलबे वल हरीरा नबी साल्लाल्लाहु आलैहि वसल्लम बोलेन रेशमी पोशाक रेशमेर पोशाकके आमार उम्मतेरा एकसमय हालाल बनाय फेलबे वल खमर मादकके एकसमय हालाल बनाय फेलबे एखन मादक तो हालाल हये गेछे आरेकटा हलो वल माज़िब बाद्ययंत्रके आमार उम्मतेरा एकसमय हालाल बनाय फेल एखन एटा हालाल बनाय फेलছে एखन अनेक नामाजी मानुष ताओ गान छाड़ा थाकते पारे ना अहरह समाजे देखবেন নামাজ পড়ে তাও গান বাজনা শুনে মানে তার কাছে এটা হারামে মনে হয় না এটা থেকে যে তওবা করা দরকার এটার কারণে যে জাহান্নামে যাবে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন যারা গান বাজনা শুনে গান বাজনার জিনিসপত্র ক্রয় করে এদের জন্য আযাবে মুহিন লাঞ্ছনাকর আযাবের ব্যবস্থা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াকুন্না ফিহা জিল উম্মাহ খাসফুন অবশ্যই হবে এই উম্মতের উপরে ভূমিকম্প ও মাসখুন অবশ্যই হবে এই উম্মতের আকার আকৃতি পরিবর্তন সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শুয়োর বানর আকাজফুন এই উম্মতের উপরে সর্ব ধরনের বালা বিপদ মুসিবত নেমে আসবে করোনা ভাইরাস তার একটি বালা মুসিবত অজান্তে মানুষ বেকায়দায় পড়ে গেছে আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক এজা শারবুল খুমরা যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে তিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এই কারণে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ যত নাচ গান বাদ্যযন্ত্রের মাধ্যম রয়েছে তা বিক্রয় করো না ওয়ালা তাশতারুহুন্না তোমরা এর মাধ্যম ক্রয় করো না ওয়ালা তুআল্লিমুহুন্না পৃথিবীর মানুষ তোমরা মেয়েদেরকে ছেলেদেরকে গান বাজনা বাদ্যযন্ত্রের পথ মাধ্যম শিখিয়ে দিও না অসামানুহুন্না হারাম তাদের মূল্য চিরদিনের জন্য হারাম এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখেন কিভাবে চলবেন কিভাবে বাঁচবেন অনেক সময় ইসলামী সংগীতে হালকা বাদ্যযন্ত্রের ব্যবহার দেখি সেটাকে ইসলাম সমর্থন করে না ভাই ইসলাম কোনো বাদ্যযন্ত্রকে সমর্থন করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন উমিরতু বিমাহকিল মাআজিফি ওয়াল মাযামির আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাদ্যযন্ত্র নির্মূল করবার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন কোরআনে পাকের মধ্যে সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন এটার সাংঘাতিক সমালোচনা করেছে বাদ্যযন্ত্রকে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানোর মাধ্যম হিসেবে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ বলেছেন আমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিইদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত মনে করা হয়েছে বাদ্যযন্ত্রকে কাজেই কোনো ধরনের বাদ্যযন্ত্র এটা জায়েজ হবে না তবে যদি মূল যে দফ শরীয়তের মধ্যে শুধু একটি যন্ত্র রয়েছে যেটি দফ অর্থাৎ ঢোলের মতোই অনেকটা আকৃতির যার একদিকে খোলা থাকে আর একদিকে পর্দা দিয়ে বন্ধ থাকে সেই ধরনের দফ যার মধ্যে আবার ঝুনঝুনি নেই দফ দুই রকম হয় একটা দফ হয় যার মধ্যে ঝুনঝুনি থাকে আর একটা থাকে ঝুনঝুনিবিহীন দফ শরীয়তের মধ্যে ঝুনঝুনিবিহীন দফ এটা শুধুমাত্র হাতের তালুতে দফ বাজানোর অনুমতি রয়েছে সুতরাং শুধু দফের যদি শব্দ সংযুক্ত হয় সঙ্গীতের সঙ্গে তাহলে সেটা বৈধ হতে পারে শুধু দফ ছাড়া বাকি যাবতীয় সব ধরনের বাদ্যযন্ত্রের যে সংমিশ্রণ থাকবে যে সঙ্গীতে, সেটি হামদ হোক নাত হোক, সেই ধরনের সঙ্গীত শোনা এটি জায়েজ হবে না। কোনো ঘরে যাতে কোনো দোতারা সেতারা তিন তারা না থাকে, আল্লাহ গানের দুশমন। ইন্নাল্লাহা হাররাম আলা উম্মতি আল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবাতা ওয়াল কিদনিন ওয়াল গুবায়রা ওয়া কুল্লু মুসকিরিন হারাম। আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মদ, জুয়া, ঢোল তবলা, বাঁশি, মদ, মাদকতা সব হারাম করেছে। শিল্পীতে দেশ ভরে গেছে এসব গান শিখি। আল্লাহ নবী বলেছেন মান জালাসা ইলা কাইনাতিন, কোন শিল্পীর কাছে যে বসবে, ফাসামে আমিনু, তার কোনো গান শুনবে, তাদের কোনো অনুষ্ঠানে বসবে বা যে কোনো মিডিয়া যে কোনো ভাবে ওদের কোনো গান শুনবে, সুব্বা ফি উযুনাইহিল আনকু ইয়াউমাল কিয়ামা, তার দুই কানে সীসাকে উত্তপ্ত করে জাহান্নামের আগুনে ওটাকে দুই কানে ঢালা হবে। শুন তোর গান ভালো লাগছে না? নবীজি বলেছেন মান মাতা ওয়া ইনদাহু জারিয়াতুন মুগান্নিয়া ফালা তুসাল্লু আলাইহি, যে মরে গেল তার কাছে একটা গায়িকা আছে, শিল্পী আছে, যার গান শুনেছে, তার জানাজা পড়ো না তোমরা, তার কোনো জানাজা নাই। এক লোক রাত্রে গান বাজনা করতেছে, নবীজি শুনে বললেন লা সালাতা লাহু, লা সালাতা লাহু, লা সালাতা লাহু, এই লোকের জানাজা নাই, এই লোকের জানাজা নাই, এই লোকের জানাজা নাই। আমাদের সঙ্গীত হলো আমাদের কোরআন। মান ইসতামা ইলা গিনাইন লাম ইউযান লাহু ওয়া ইয়াসমা রুহানিয়িন, যেই ব্যক্তি দুনিয়ার এসব বাদ্য বাজনা গান শুনবে, তাকে আধ্যাত্মিক জগতের সঙ্গীত শুনতে দেয়া হবে না জান্নাতে। সাহাবীরা বললেন আমার রুহানিয়ুনা ইয়া রাসূলুল্লাহ, সেই মরমী সঙ্গীত কারা, সঙ্গীতজ্ঞ কারা? নবীজি বললেন কুররা আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের যারা কুররা, কারি, জান্নাতবাসীদেরকে যারা শোনাবে সঙ্গীত, ওরা হলো মরমী, ওরা হলো আধ্যাত্মিক। যারা দুনিয়াতে শুনবে ওখানে তারা এটা পাবে না, যদি জান্নাতে যায়ও তবুও বঞ্চিত করা হবে ওদেরকে। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিসি ইলা আখিরিল আয়াত। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত গান, বাদ্য বিশিষ্ট গান এবং নির্দিষ্ট কিছু গানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এবং এই আয়াতে যে গান বাজনা অর্থাৎ নির্দিষ্ট কিছু গান এবং বাজনা, বাদ্য, এগুলোকে হারাম করেছেন, এই বিষয়টি কোরআন কারীম পৃথিবীতে সবচাইতে বেশি বুঝেন যে ব্যক্তি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, যার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন যে এই আয়াতে, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত যে বিষয়টির ভৎসনা করেছেন, নিন্দাবাদ করেছেন, সেটি হলো হুয়া আল গিনা, সেটা হলো গান, অর্থাৎ নির্দিষ্ট কিছু গান। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সিনিয়র সাহাবী, তিনি বলেছেন ওই আল্লাহর শপথ যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এখানে গান বাজনাকেই উদ্দেশ্য করা হয়েছে আয়াতে, অর্থাৎ এটা নিষিদ্ধের আওতায়। হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাবিদের ভিতরে অত্যন্ত প্রসিদ্ধ, তিনিও বলেছেন এখানে গান বাজনায় উদ্দেশ্য। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবী, তার থেকে এটা বর্ণিত হয়েছে, এবং এভাবে প্রায় সকল সালাফ, তাবি, সাহাবী, তাদের থেকে আয়াত প্রসঙ্গে এই বিষয়টি বর্ণিত হয়েছে। অতএব এই আয়াত থেকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম যে গান বাজনা, বাদ্য, এই সমস্ত হারাম। সহিহ বুখারীর একটি বর্ণনা আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন আমার উম্মতেরা কয়েকটি নিষিদ্ধ বস্তুকে তারা হালাল মনে করবে, ইস্তাহিল্লুনা, তারা হালাল মনে করবে, আল হাররা ওয়াল হারির ওয়াল মাআজিফ, তারা রেশম এর ব্যবহার পুরুষের জন্য হালাল মনে করবে, এবং তারা গান বাজনাকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। তো কোরআন কারীমের আয়াত এবং হাদিস, আরও অনেকগুলো আয়াত রয়েছে, সবগুলোকে একসাথ করলে আমরা দেখি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাজনা, বাদ্য এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, ইসলামের শরীয়তে এটা হারাম। এর ফলে মানুষের অন্তরের ভিতরে কপটতা সৃষ্টি হয়, এবং এটার ফলে মানুষের অন্তরে অস্থিরতা আসে, এবং গুনাহের এক ধরনের বীজ বপন করা হয়, যেটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত। পক্ষান্তরে কিছু কিছু গান যেগুলোতে নিষিদ্ধ কোনো দিক না থাকে, সেগুলো হালাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গান সম্পর্কে নিন্দাবাদ করেছেন, কোরআনে যে গান সম্পর্কে নিন্দাবাদ করা হয়েছে, মূলত সেটা প্রথমত বাদ্যযন্ত্র বিশিষ্ট, দ্বিতীয়ত সেটার অর্থ বা কথার ভেতরে যদি মন্দ কোনো বা নিকৃষ্ট কোনো কিছু থাকে, কোরআন হাদিস বিরোধী কোনো কিছু থাকে, সেটা হারাম হবে। যদি কোনো গান খালি গলায় কেউ গায় এবং তার অর্থের ভেতরে, কথার ভেতরে মন্দ কোনো কিছু না থাকে, এবং তার সাথে যদি কোনো বাদ্যযন্ত্রর যোগ না হয়, বরং কোনো ন্যাচারাল কোনো সাউন্ড সেখানে যোগ হয়, কোনো এসএফএস যোগ হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে পৃথিবীর কোনো আলেমই নিষেধ ঘোষণা করেন না। বিধায় গান বাজনা হারাম সেটা হলো শর্ত সাপেক্ষে, অর্থাৎ যদি সেখানে বাদ্যযন্ত্রের যোগ হয় অথবা কথার ভিতরে কোনো খারাপ কিছু থাকে, তা না হলে এটা হালাল, কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। গান বাদ্য হারাম কয়টা দলিল চাও? কোরআন সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক লাহওয়াল হাদিসের কথা বলেছেন। ২৭ জন মুফাসসির তাফসীরে লিখছেন এই লাহওয়াল হাদিস হলো গান বাদ্য। এটা কি? এই সূরা লোকমানের এই আয়াত দিয়ে সকল মুহাদ্দিস মুফাসসির একমত, গান বাদ্য হারাম, গান বাদ্য করাও হারাম, শোনাও হারাম, গান বাদ্য করার জন্য মানুষ ভাড়া করে আনাও হারাম। দলিল তো কোরআনই আছে, তারপর অসংখ্য হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল গানা ইউমবিতুন নিফাক, গান মানুষকে মুনাফিক বানায়। তারপরে দেখেন চারো মাযহাব একমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারো মাযহাব একমত। কদ ইন আকাদাল ইজমাউ আলা আন্না সামাআতাল গিনা ফিসকুন ওয়াল জুলুস ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাযযুয বিহা কুফরুন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত, গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে বৈধ মনে করা কুফরি। ঢোল বাদ্য বাজানো এটা হারাম, অশ্লীল গান বাজনা হারাম, নাচানাচি হারাম। আমরা বললাম আল্লাহ বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে, ইসলাম বলল ইসলামী নাশিদ যদি তুমি গাও সেটা হালাল। ঢোল হারাম, কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে? ঢোলের দুই দিক আটকানো, এটা বাজালে নেফাকি তৈরি হয়, ধামধাম আওয়াজ তৈরি হয়, এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে চায়। আছে না নাই? প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার ছাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে পুরো এলাকাটা কাঁপে ওনাদের সাথে। দুম্মা চলে, দুম্মা চলে, খালি কি চলে? দুম্মা চলে। খেয়াল করছেন? আপনার কাছে যদি বাজায় এই টেবিলটা কাঁপবে সাথে সাথে, আপনার শরীরও কাঁপবে, আপনাকে ক্রেজি বানাবে। ইসলাম বলেছে না, যেটা তোমাকে ক্রেজি বানায়, যেটা তোমাকে অস্থির বানায়, যেটা তোমাকে অশ্লীল বানায়, ওটাকে হারাম করেছে কে? কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? ঢোল বাজানো হারাম, কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, মদিনার সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় মদিনার আবাল বৃদ্ধ বনিতা, সাহাবারা, নারীরা, পুরুষেরা, ছোট্ট সোনামণিরা দফ হাতে নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম জানাতে শুরু করল।